ফটিকছড়ি ভোজপুর খেলোয়াড় সমিতির গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুক্রবার বিয়ালে ভোজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে ভোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম তালুকদারের সভাপতিত্ব উদ্বোধনী খেলার উদ্বোধন করছে জেলা আওয়ামী লীগ নেতা এইচ এম আবু তৈয়ব। প্রধান অতিথি আছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তহিদুল আলম বাবু। তরিকত ফেডারেশনের ভোজপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি আছেন আব্দুল কুদ্দুস তাপস চন্দ্র বাবু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উদ্বোধক আবু তৈয়ব হয়ে এখানে ভোজপুরে চাঁদাবাজি হয়েছে, ভোজপুর হত্যাকাণ্ড নিয়ে 3 কোটি টাকা চাঁদাবাজি করেছে ওই রাবার ডেমওয়ালা রাজনীতিবিদ, তাকে চুতুপিটি করে ভোজপুর থেকে বের করে দেবেন, এখানে আসতে দেবেন না। এরাই আপনাদের কতক্ষণ হামলা করেছে, মামলা করেছে, মামলা দিয়ে টাকা নিয়ে আপনাদেরকে কি করেছে, হয়রানি করেছে, ঘুম যেতে দেয়নি, ঘুমের ঘুমকে হারাম করে দিয়েছে। ওই ধরনের রাজনীতিবিদদেরকে চুতুপিটি করে ভোজপুরের মাটি থেকে বিতাড়িত করবেন। আপনারা যেভাবে এগিয়ে আসতেছেন আপনাদের প্রতি আমার সমর্থন রেখেই বলতে চাই, কাজ করেন নিজের জন্য, কাজ করেন আপনার পরিবারের জন্য, কাজ করেন আপনার সমাজের জন্য, কাজ করেন আপনার থানার জন্য, কাজ করেন আপনার দেশের জন্য। এই বয়সটায় যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়। ড্যাশ নিউজ সি প্লাস টিভি। দর্শক আর এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন রে চাও।